ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা কডাটা যে জীব সম্প্রদায় আছে, সেই কডাটা জীব সম্প্রদায়ের শ্রেণী বিন্যাস বা তাদের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের যে সাধারণ যে পর্যায়টি, সেই সাধারণ পর্যায়টি সম্পর্কে আমরা আলোচনা করব। পূর্ববর্তী যে ভিডিও ছিল, সেই পূর্ববর্তী ভিডিওতে আমরা নন কডেটস অর্থাৎ অমেরুদণ্ডী যে অর্গানিজমগুলি ছিল, সেই অমেরুদণ্ডী অর্গানিজমের ক্লাসিফিকেশন বিশদভাবে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা কডাটা ফাইলাম আছে, সেই কডাটা ফাইলামের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। কডাটার যে অর্গানিজম, সেই কডাটা অর্গানিজম আমরা জানি, কডাটা তাদেরকে বলা হয় যাদের তিনটি স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম এই তিনটি স্বতন্ত্র চারিত্রিক বৈশিষ্ট্য কি। এক হচ্ছে যাদের মধ্যে পৃষ্ঠদৃশ্য নার্ভ কোড দেখা যায়, দ্বিতীয় হচ্ছে যাদের মধ্যে নোটোকড উপস্থিত, তৃতীয় হচ্ছে যাদের মধ্যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট উপস্থিত। অর্থাৎ নোটোকড, নার্ভ কোড এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট যে সমস্ত অর্গানিজমদের মধ্যে লক্ষ্য করা যায়, সেই সমস্ত অর্গানিজমদের বলা হয় কডাটা অর্গানিজম বা কডাটা শ্রেণী ফাইলামের প্রাণী। কডাটা ফাইলাম, সে কডাটা ফাইলামকে সাধারণত দুটো গ্রুপে ভাগ করা যায়। অর্থাৎ যে সমস্ত অর্গানিজমদের মধ্যে নোটোকড দেখা যায়, যে সমস্ত অর্গানিজমের মধ্যে নার্ভকোড দেখা যায়, যে সমস্ত অর্গানিজমের মধ্যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট দেখা যায়। কিন্তু এখানে বিশদভাবে বলা প্রয়োজন, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, নার্ভকোড বা নোটোকড এগুলো জীবদ্দশায় সবসময় দেখা যাবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, জীবনচক্রে কোন দশায় যদি এই তিনটি বৈশিষ্ট্য উপস্থিত লক্ষ্য করা দেখা যায় বা উপস্থিত থাকে, তবেই তাদেরকে আমরা কডাটা বলবো। কারণ এই কডাটার বিভিন্ন প্রাণীগুলোর মধ্যে আমরা দেখতে পাবো সবাইকে সারা জীবন জুড়ে কিন্তু এই তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় না। অর্থাৎ যারা লোয়ার কডেটস আছে তাদের সারা জীবন জুড়ে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, জীবনচক্রের কোনো না কোনো দশাতে এই তিনটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে ফাইলাম যে কডাটা, সেই ফাইলাম কডাটাকে দুটো গ্রুপে বিভক্ত করা যায়। এক নম্বরে যে প্রোটোকডাটা বা যাদেরকে বলি আমরা লোয়ার কডাটা, প্রোটোকডাটা বা লোয়ার কডাটা। কেন প্রোটোকডাটা বলা হয়, তার কারণ হচ্ছে আমি প্রথমে বললাম যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, নোটোকড বা নার্ভকোড এই প্রোটোকডাটাতে সারা জীবন জুড়ে লক্ষ্য করা যায় না। জীবনের কোনো একটি দশাতে শুধুমাত্র নোটোকডের উপস্থিতি, কোনো একটি দশাতে নোটোকডের উপস্থিতি বা নার্ভকোডের উপস্থিতি বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ জীবনচক্রে কোনো না কোনো দশাতে তাদের নোটোকড, নার্ভকোড বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটের উপস্থিতি লক্ষ্য করা যায়, জীবনের সারা জীবন জুড়ে লক্ষ্য করা যায় না, তাই এদেরকে লোয়ার কডাটা বা প্রোটো কডাটা বলা হয়। প্রোটো শব্দের অর্থ হচ্ছে আদি, অর্থাৎ আদি কডাটা। ইভোলিউশন যদি লক্ষ্য করা যায়, কডের অর্গানিজমে যদি ইভোলিউশনগুলো আমরা লক্ষ্য করি, তাহলে প্রাথমিকভাবে যে কডাটা প্রাণীগুলো এসেছিল বা প্রথম দিকে যে ইভোলিউশনের প্রথম দিকে যে সমস্ত প্রাণীগুলো এসেছিল তারা হচ্ছে প্রোটো কডাটা বা লোয়ার কডাটা। প্রোটো কডাটা বা লোয়ার কডাটা, এদের আবার দুটো সাব ফাইলাম আছে, একটা হচ্ছে ইউরো কডাটা এবং একটা হচ্ছে সেফালো কডাটা। অর্থাৎ যেগুলো প্রোটো কডাটা বা লোয়ার কডাটা তাদের মধ্যে সাব ফাইলাম দুটো, একটা হচ্ছে ইউরো কডাটা, একটা হচ্ছে সেফালো কডাটা। ইউরো কডাটা, ইউরো শব্দের অর্থ টেল। ইউরো শব্দটি যদি অর্থ লক্ষ্য করি আমরা, ইউরো শব্দের অর্থ হচ্ছে টেল। অর্থাৎ এই সমস্ত অর্গানিজমের বা এই সাব ফাইলামের মধ্যে যে সমস্ত প্রাণীগুলি পড়ে, তাদের নার্ভকোড, নার্ভকোড বা নোটোকড শুধুমাত্র তাদের যে ল্যাজ অঞ্চল আছে বা টেল অঞ্চল আছে, সেই ল্যাজ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ শুধুমাত্র ল্যাজ বা টেল অঞ্চলের মধ্যে এদের নার্ভকোড লক্ষ্য করে। অর্থাৎ এদের যে লার্ভা, এদের যে লার্ভাগুলি থাকে, সেই লার্ভাগুলির মধ্যে নোটোকড বা নার্ভকোড দেখা যায়। এদের অ্যাডাল্ট যে অ্যানিমেলগুলি আছে, সেই অ্যাডাল্ট অ্যানিমেলদের ক্ষেত্রে কিন্তু নার্ভকোড বা নোটোকড দেখা যায় না। অর্থাৎ এদের জীবনচক্রে যখন এদের লার্ভাল দশা দেখা যায়, বিশেষত এসিডিয়াল লার্ভাল, সেই এসিডিয়াল জাতীয় লার্ভাল দশার ক্ষেত্রে শুধুমাত্র নোটোকড এবং নার্ভকোডের উপস্থিতি লক্ষ্য করা যায়। যখন তারা অ্যাডাল্ট অ্যানিমেলে রূপান্তরিত হয়, তখন অ্যাডাল্ট অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু নার্ভকোড বা নোটোকডের উপস্থিতি লক্ষ্য করা যায় না বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই জন্য এই ফাইলের মধ্যে স্পেশাল চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এদের মধ্যে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস অর্থাৎ বিপ্রতিব রূপান্তরণ, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস লক্ষ্য করা যায়। অর্থাৎ বিপ্রতিব রূপান্তরণ, বিপ্রতিব রূপান্তরণ কাকে বলা হয়, না জীবনচক্রে লার্ভাল দশা যদি উন্নত হয় আর অ্যাডাল্ট দশা যদি উন্নত হয়, তাহলে সেই মেটামরফোসিসকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আমাদের ক্ষেত্রে কী হয়, আমাদের শৈশবে আমাদের শিশুর থেকে আমাদের অ্যাডাল্ট প্রাণী তারা অনেক বেশি উন্নত, তাহলে আমাদের প্রোগ্রেসিভ মেটামরফোসিস লক্ষ্য করা যায়। কিন্তু এদের ক্ষেত্রে এদের যে লার্ভাল দশা, সেই লার্ভাল দশা অনেক বেশি উন্নত অপেক্ষাকৃত অ্যাডাল্ট দশার তুলনায়। এই ধরনের রূপান্তরণকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস।
নেক্সট হচ্ছে সেফালোকোডাটা। সেফালোকোডাটার যে সমস্ত অ্যানিমেলগুলো আছে, সেফালো শব্দের অর্থ হচ্ছে হেড, সেফালিক কথার অর্থ হচ্ছে হেড, সেফালিক শব্দের অর্থ হচ্ছে হেড, অর্থাৎ এদের জীবনচক্রে নোটোকট বা নারকট হেড বা মস্তক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে যেহেতু এদের মস্তক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে নোটোকট বা নারকট, তাদের সেফালোকোডাটা নামে অভিহিত করা হয়। নেক্সট হলো যে প্রোটোকোডাটার পরবর্তী যারা প্রকৃত কর্ডাটা তাদেরকে বলা হয় ইউ কর্ডাটা, অর্থাৎ গ্রুপ প্রোটোকোডার পরবর্তী যে গ্রুপ তা হলো ইউরো কর্ডাটা বা হায়ার কর্ডাটা, অর্থাৎ এদের ক্ষেত্রে নোটোকট, নারকট এবং ফ্যারিঞ্জিয়াল গ্লিড শিট জীবনচক্রের ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ নোটোকট এবং নারকট জীবনচক্রে বেশিরভাগ দশায় দেখা যায়, ফ্যারিঞ্জিয়াল গ্লিড শিট জীবনচক্রে কোনো না কোনো একটা দশাতে লক্ষ্য করা যায়। ইউরো কর্ডাটার মধ্যে সাব ফাইলাম আছে ভার্টিব্রেটা বা ক্রেনিয়াটা। এবার ভার্টিব্রেটা কাকে বলবো না, ভার্টিব্রেটা হচ্ছে সেই সমস্ত অ্যানিমেলগুলি যে সমস্ত অ্যানিমেলগুলির ক্ষেত্রে নোটোকড, আমাদের যে নোটোকড ছিল সে নোটোকড মডিফাইড ইন্টু ভার্টিব্রাল, ভার্টিব্রাল কলাম, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলির ক্ষেত্রে নোটোকড মডিফাইড হয়ে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের আকার নেয় তাদেরকে ভার্টিব্রাটা বলা হয়। অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলোর ক্ষেত্রে নোটোকড মডিফাইড হয়ে ভার্টিব্রাল কলাম মেরুদণ্ডের আকার ধারণ করে, তার জন্য এদেরকে ভার্টিব্রাটা বলা হয়। এবং ক্রেনিয়াটা এই জন্য বলা হয়, এদের যে ব্রেন, এদের যে ব্রেন সেই ব্রেন একটি নির্দিষ্ট অস্থি অর্থাৎ নির্দিষ্ট হাড় দ্বারা সুরক্ষিত থাকে, যাকে ব্রেন বক্স বলা হয়, যাকে ব্রেন বক্স বলা হয়। এই ব্রেন বক্সের অপর নাম, এই হাড় বা এই ব্রেন বক্সের অপর নাম হচ্ছে ক্রেনিয়াম। তাহলে যেহেতু ক্রেনিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায় তাই এদেরকে বলা হয় ক্রেনিয়াটা। তাহলে ভার্টিব্রাটা, ভার্টিব্রাল কলাম দেখা যায় বলে ভার্টিব্রাটা, এবং যেহেতু এদের ব্রেন বা মস্তিষ্ক, সেই মস্তিষ্ক ব্রেন বক্স নামক অস্থি দ্বারা আবৃত বা তাকে সুরক্ষিত করে রাখে বা ক্রেনিয়াম দ্বারা আবৃত, তাই এদের অপর নাম হচ্ছে ক্রেনিয়েটা। ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা এদের দুটো ডিভিশন আছে, সেই ডিভিশনগুলো হলো অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা, অ্যাগনাথা শব্দের অর্থ হচ্ছে এ জি এন এ টি এইচ ও এ, গ্র্যাথোস শব্দের অর্থ হচ্ছে জ, গ্র্যাথোস শব্দের অর্থ জ বা চোয়াল, গ্র্যাথোস শব্দের অর্থ জ বা চোয়াল, এ মানে অ্যাবসেন্ট, অর্থাৎ যে সমস্ত অ্যানিমেলগুলির ক্ষেত্রে চোয়াল অনুপস্থিত তারা হচ্ছে অ্যাগনাথা ডিভিশনের মধ্যে পড়ে, অর্থাৎ চোয়ালবিহীন, এদের চোয়াল থাকে না, জ বা চোয়াল থাকে না, পরিবর্তে কী থাকে, সাকার, সাকার মাউথ, অর্থাৎ চোষক প্রকৃতির মুখ, এদের যে মুখ সেটা চোষক প্রকৃতির হয়, সাকিং টাইপ চোষক প্রকৃতির এদের মুখ হয়ে থাকে। এদের চোয়াল বলে কিছু থাকে না, আমাদের আপার চোয়াল এবং লোয়ার চোয়াল ম্যাক্সিলা ম্যান্ডিবুল আমাদের লক্ষ্য করা যায়, উপরের দিকে চোয়াল নিচের দিকের চোয়াল, এদের ক্ষেত্রে কিন্তু চোয়াল থাকে না, এদের শুধুমাত্র কী লক্ষ্য করা যায়, শুধুমাত্র এদের সাকিং টাইপ মাউথ অর্থাৎ চোষক টাইপের মুখ লক্ষ্য করা যায়। এরা হচ্ছে অ্যাগনাথা গোষ্ঠীর মধ্যে, অ্যাগনাথা গোষ্ঠীর মধ্যে একটি মাত্র ক্লাস আছে তা হলো সাইক্লোস্টোমাটা, এবং এর যে অর্গানিজমগুলি হলো, এদের যে অর্গানিজম তা হচ্ছে ল্যাম্প্রে এবং হ্যাগফিস, ল্যাম্প্রে এদের পেট্রোমাইজন, পেট্রোমাইজন, পেট্রোমাইজন এবং মিক্সিন, পেট্রোমাইজন মিক্সিন, পেট্রোমাইজনকে বলা হয় ল্যাম্প্রে, ল্যাম্প্রে এবং মিক্সিনকে বলা হয় হ্যাগফিস, হ্যাগফিস, পেট্রোমাইজম এবং হ্যাগফিস, এ দুটো হলো অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা ক্লাসের মধ্যে এরা অন্তর্গত। নেক্সট হচ্ছে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস কথার অর্থ হচ্ছে চোয়াল, অর্থাৎ যাদের মুখমণ্ডল চোয়াল দ্বারা আবৃত, আপার চোয়াল এবং লোয়ার জ, আপার জ, আপার জ অর্থাৎ উপরের চোয়াল এবং লোয়ার জ বা নিচের চোয়াল, তাহলে যাদের মুখমণ্ডল উপরের চোয়াল এবং নিচের চোয়াল দ্বারা আপার জ, লোয়ার জ, উপরের চোয়াল এবং নিচের চোয়াল দ্বারা আবৃত তারা হচ্ছে নেথোস্টোমাটার অন্তর্গত। নেথোস্টোমাটার যে সমস্ত অ্যানিমেলগুলি আছে তাদেরকে দুটো সুপার ক্লাসে ভাগ করা হয়, টেট্রাপোডা এবং পিসেস। টেট্রা শব্দের অর্থ হচ্ছে চার, পডস মানে হচ্ছে লেগ, অর্থাৎ চার পা যুক্ত, অগ্রপদ এবং পশ্চাৎপদ, চার পা অর্থাৎ অগ্রপদ, আমাদের যেমন হাত অগ্রপদ, পা হচ্ছে পশ্চাৎপদ, সেরকম যে সমস্ত অ্যানিমেলগুলির ক্ষেত্রে অগ্রপদ এবং পশ্চাৎপদ অর্থাৎ চারটা পদ লক্ষ্য করা যায় তাদেরকে টেট্রাপডস অর্গানিজম বলা হয়। আর হচ্ছে সিরিজ পিসেস, পিসেস মানে মাছগুলি, যাদের রশ্মি দেখা যায়, রশ্মিযুক্ত
পাখনা লক্ষ্য করা যায় তারা সিরিজ পিসেসের অন্তর্গত। সিরিজ পিসেসের মধ্যে দুটো অর্ডার, সরি সিরিজ পিসেসের দুটো ক্লাস, একটা হচ্ছে কন্ট্রিকথিস এবং একটা হচ্ছে অস্টিকস। এগুলো প্রত্যেকটা ক্লাস, এগুলো প্রত্যেকটাই ক্লাস, পিসেসের আন্ডারে দুটো ক্লাস, কন্ট্রিকথিস এবং অস্টিকথিস। কন্ট্রিকথিস মানে যে সমস্ত মাছগুলি, যে সমস্ত মাছগুলির এন্ডোস্কিলিটন মানে অন্তকঙ্কাল, যে সমস্ত মাছগুলির অন্তকঙ্কাল হচ্ছে কার্টিলেজ, অর্থাৎ অন্তকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত, যাদের অন্তকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত, যাদের ক্ষেত্রে প্ল্যাকোয়েড স্কেল অর্থাৎ প্ল্যাকোয়েড আঁস দেখা যায়, যাদের অন্তকঙ্কাল কার্টিলেজ দ্বারা গঠিত, যাদের প্ল্যাকোয়েড আঁস দেখা যায়, যাদের টেল বা ল্যাজ সাধারণত হ্যাটারো সার্কেল, ল্যাজ সাধারণত হ্যাটারো সার্কেল প্রকৃতির হয়, এবং যাদের অপারকুলাম বা কানকো থাকে না, সেই সমস্ত মাছগুলিকে কন্ড্রিকথিস বলা হয়। ম্যাক্সিমাম সামুদ্রিক তরুণাস্থযুক্ত মাছগুলি কন্ড্রিকথিস ক্লাসের মধ্যে পড়ে। তাহলে যাদের কার্টিলেজযুক্ত অন্তকঙ্কাল লক্ষ্য করা যায়, যাদের প্ল্যাকোয়েড আঁস দেখা যায়, যাদের হ্যাটারো সার্কেল টেল বা হ্যাটারো সার্কেল লেজ দেখা যায়, যাদের ক্ষেত্রে অপারকুলাম থাকে না, তারা হচ্ছে কন্ড্রিকথিস ক্লাসের প্রাণী। যেমন হচ্ছে আমাদের শঙ্কর মাছ, যেমন লক্ষ্য করা যায় প্রিস্টিস, জিংনিয়া, টর্পেডো, বিভিন্ন যে মাছগুলি আছে সামুদ্রিক, সেই সামুদ্রিক মাছগুলি সাধারণত কন্ড্রিকথিসের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে অস্টিকথিস, যাদের ক্ষেত্রে এন্ডোস্কিলিটন হচ্ছে বনি অর্থাৎ অস্থি দ্বারা গঠিত, যাদের অস্থি দ্বারা গঠিত, এদের ক্ষেত্রে সাধারণত যা লক্ষ্য করা যায় তা হচ্ছে সাইক্লয়েড টিনোয়েড প্রকৃতির আঁশ লক্ষ্য করা যাবে। ল্যাজ সাধারণত হোমোসার্কেল প্রকৃতির হয়, এবং এদের অপারকুলাম বা কানকো থাকে। তাহলে যে সমস্ত মাছগুলির অন্তকঙ্কাল অস্থি দ্বারা গঠিত, সাইক্লয়েড টিনোয়েড প্রকৃতির আঁশ দেখা যায়, হোমোসার্কেল প্রকৃতির ল্যাজ দেখা যায় এবং অপারকুলম উপস্থিত, তারা হচ্ছে অস্টিকথিস ক্লাসের প্রাণী বা অস্টিকথিস ক্লাসের মাছ সেগুলি। তাহলে মাছগুলোকে দুটো ক্যাটাগরি, সিরিজ পিসেস বা মৎস্যশ্রেণীকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস বা বাংলায় বলবো এদেরকে তরুণাস্থিযুক্ত মাছ, অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ। টেট্রাপড বা চতুষ্পদ, সেই চতুষ্পদগুলি শান্ত, এর চারটা ক্লাস আছে। কী কী? অ্যাম্ফিবিয়া, বাংলায় বলে থাকি এদেরকে উভচর। উভচরের ক্ষেত্রে বিশেষ চারটি বৈশিষ্ট্য কী? এদের স্কিন হচ্ছে নেকেড গ্ল্যান্ডুলার, অর্থাৎ এদের যে স্কিন সেটা নেকেড বা উন্মুক্ত হবে, এবং গ্ল্যান্ড বা বিভিন্ন ধরনের গ্রন্থি লক্ষ্য করা যায়। এদের নেক বলে কোনো কিছু লক্ষ্য করা যায় না। তাহলে স্কিন নেকেড এবং যাদের নেক থাকে না, সেই সমস্ত অর্গানিজমগুলিকে বলা হয় অ্যাম্ফিবিয়া, যেমন বিভিন্ন ধরনের ব্যাংকগুলি অ্যাম্ফিবিয়ার অন্তর্গত। র্যাপটাইলস, যাদের ক্ষেত্রে এপিডার্মাল, নেক্সট হচ্ছে র্যাপটাইলস, যাদের ক্ষেত্রে এপিডার্মাল স্কেল অর্থাৎ যাদের এপিডার্মাল আঁশ দেখা যায়, যাদের ক্লোয়াকা হচ্ছে একটি বিশেষ ধরনের ওপেনিং চেম্বার, যে ওপেনিং চেম্বারের মধ্যে কী হয় না, মূত্র এবং জনন নালী এসে উন্মুক্ত হয়। যে নির্দিষ্ট চেম্বারে মূত্র এবং জননালী উন্মুক্ত, সেই নির্দিষ্ট চেম্বারকে বলা হয় ক্লোয়াকা বা অবসারণী। এই অবসারণীর বাইরে একটি ছিদ্র থাকে যাকে বলা হয় অবসারণী ছিদ্র। এই অবসারণী ছিদ্রের মধ্যে এদের গ্যামেট এবং রেচন বস্তু বাইরে নির্গত হয়। তাহলে এপিডার্মাল স্কেল এবং ক্লোয়াকাযুক্ত অ্যানিমেলগুলিকে বলা হয় র্যাপটাইলস। নেক্সট হচ্ছে এভিস, যে সমস্ত অ্যানিমেলগুলির সারা শরীর পালক বা ফেদার দ্বারা আবৃত তারা হচ্ছে এভিস শ্রেণীর মধ্যে পড়ে। পালক এবং ফেদারের উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং তার সাথে সাথে এদের বিক বা চঞ্চুর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে যে সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে ফেদার বা বিক লক্ষ্য করা যায়, এবং তার সাথে সাথে এদের যে অগ্রপথ, সেই অগ্রপথ ডানায় রূপান্তরিত, এদের অগ্রপথ উইং বা ডানায় রূপান্তরিত হয়, তাহলে ফেদারযুক্ত চঞ্চুযুক্ত অগ্রপথ ডানায় রূপান্তরিত প্রাণীগুলি যে ক্লাসের মধ্যে পড়ে, সেই ক্লাস হচ্ছে অ্যাভিস ক্লাস, অর্থাৎ এটা পক্ষী শ্রেণীর ক্লাস। নেক্সট হচ্ছে ম্যামালস বা ম্যামালিয়া, ম্যামালের মধ্যে কারা পড়ে, যাদের শরীরে হেয়ার
হেয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়। যাদের শরীরে হেয়ার, হেয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে যাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ডায়াফ্রাম থাকে এবং মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, তারা হচ্ছে ম্যামালস বা স্তন্যপায়ী ক্লাসের প্রাণী বা স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। তাহলে চুলের উপস্থিতি মক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে, মক্ষগহ্বর এবং উদরগহ্বর তার মাঝখানে এক বিশেষ আর্চওয়ের মতো পেশি লক্ষ্য করা যায়, শ্বসন পেশি যার নাম ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং মেমারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থির উপস্থিতি লক্ষ্য করা যায়, তারা হচ্ছে ম্যামাল শ্রেণীর প্রাণী। তাহলে ক্রডাটার যে শ্রেণীগুলি আছে, সেই ক্রডাটার শ্রেণীগুলির মধ্যে একনাথার যে শ্রেণী, সেই একনাথার শ্রেণীগুলি হলো এক নম্বর শ্রেণী কন্ড্রিকথিস, দু নম্বর শ্রেণী হচ্ছে অস্টিকথিস, তিন নম্বর শ্রেণী অ্যাম্পিবিয়া, চার নম্বর শ্রেণী রেপটাইলস, পাঁচ নম্বর শ্রেণী এবিস এবং ছ নম্বর শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। তাহলে এই ছটি টোটাল নেথোস্টোমাটার যে ডিভিশন আছে, সেই নেথোস্টোমা ডিভিশনের ক্লাসগুলি হলো এই ছটি। আবার বলছি কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্পিবিয়া, রেপটাইলস, এবিস এবং ম্যামালিয়া। থ্যাংক ইউ।